তো হোয়াট ইজ আপ এভরিওয়ান, তোমরা কিন্তু দেখতে পারতেছো যে আমি আমার আইডিতে আছি, মানে কি সাকিন দামিম, তার সাথে কিন্তু আমাদের গ্রুপে দেখো ভাই কি আছে, ইটস কাবো ভাই। কি বাত স্যার, কি বাত স্যার, क्या बात ये बात है। तो गाइस ওটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে তার পরবর্তী সিজনে কিন্তু আমি আমার আইডিতে খেলবো। এটা আগে তুমি বলবে না, মানে গাইস আমার আইডিতে রিজিন পুশ করব। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? তো বাইরে ভাই কাব্বু বাইরে নিয়ে কিন্তু আমরা ম্যাচ স্টার্ট করে ফেলছি। তো গাইস আমরা কি কাব্বু ভাইয়ের সাথে 20টা কিলের উপরে কি বুয়েটা করতে পারছিলাম কিনা এই ম্যাচে ভাই বুঝতে পারবা যে আমাদের মেইন আইডিতে কেমন গেম প্লে হইছে। ফাটানোর পরে বাইরে ভাই কাবু ভাইয়ের কিলটা জুড়িয়ে বলছি ওয়ান ট্যাপ মেরা। তো গাইস তার কিছুদিন পরে এখানে বাইরে ভাই আবার কাপ বাইরে এসে একদম লো বানায় বলছে। যাই হোক গাইস সামনে কিন্তু একটা এনিমি যাচ্ছিল, বাইরে ভাই উডপিকার দিয়ে ঠিকছিল ভাই। উডপিকার দিয়ে কি মারলাম এটা, ওয়ান ট্যাপ না কয় ট্যাপ মারলাম এটা তোমরা ভাই কমেন্ট জানাও। তারপরে কিন্তু এনিমি ডাউন হইলো। রুম রুম ভাইও মাথায় আগুন উড়াই দিছে ভাই। তো গাইস তোমরা দেখতে পাচ্ছো আমার কিন্তু আরেকটা কিল লাগে, তাহলে কিন্তু 20টা কিল হয়ে দেব। বাট লার্জনে কিন্তু এখন ভাই 9টা এনিমি অ্যালাইভ আছে ভাই, 9টা মাত্র 9টা। কিন্তু ভাই আমার 3 নাম্বার টিমমেট কিন্তু শেষ হয়ে গেছেন, সামনে কিন্তু একটা এনিমি যাচ্ছে। গাইস এটাকে মারতে পারলে কিন্তু আমাদের 19টা থেকে 20টা কিল হয়ে যাবো গাইস। ভাই গাড়ির সামনে ওয়াল মারতে যে ভাই আমার এনিমি যাচ্ছে, ছক্কা মেরে দিলো আমার, ছক্কা মারা দিছে গো বান্ধবী ললিতা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি বলছো তোমাদের, আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। আমি ভালো আছি গাইস। তুমি কিন্তু ভিডিও টাইটেল থাম্বনেল এন্ড ইন্ট্রো দেখে কিন্তু বুঝাই গেছো যে আমরা নেক্সট সিজনে কিন্তু খেলতে যেতেছি আমাদের আইডি, মানে গেছে আমাদের আইডি রিজেন পুশ করব। তাহলে দেখো যেটা ভালো মনে করো। তো সুতরাং তো গাইস তার সাথে কিন্তু দেখেন আমাদের গ্রুপে নিয়ে আসছে কাবো বাইরান, আমরা কিন্তু র‍্যাঙ্ক ম্যাচ স্টার্ট করে ফেলছেন। র‍্যাঙ্ক ম্যাচে কিন্তু আমরা 20টার উপর কিল করে বুয়েটা আনার চেষ্টা করব। সো গাইস আমরা সত্যি সত্যি 20টা কিলের উপরে বুয়েটা করতে পারছিলাম কিনা, তার সাথে ভাই এত এত কিল কেমনে করছি ভাই। আমাদের সাথে কত কত এনিমি নামতেছে বাইরে ভাই, কি কইতাম ভাই দুঃখের কথা। সো তোমরা কিন্তু একটা কথা ভাই জিজ্ঞেস করতে পারো যে এখানে কিন্তু আমরা বটের দিয়ে ক্যান খেলতেছি না, না চান্দুর এটা কিন্তু আমার বট আইডি না, এটা কিন্তু আমার মেন আইডি। বাট এ আইডি কিন্তু অনেক আগে থেকে পড়ে আসছিল, কিন্তু ভাই এ আইডিতে কখনো খেলতাম না, যার কারণে কিন্তু ভাই ওরকম টপ করা হয় নাই। কিন্তু ভাই বর্তমানে মোটামুটি লেভেলে টপ করতেছে না, আস্তে আস্তে কিন্তু আইডিটা বড় করতেছে। সো তোমরা যদি সাপোর্ট করো তাহলে কিন্তু ভাই আইডিটা বড় হইব, নাহলে কিন্তু ভাই সম্ভব না। তো ভাই বলতে না বলতে কিন্তু এখানে থমসন দিয়ে একটা পুরো হকশট দিয়েছি, বাট ফুট স্টেপ কিন্তু পিছনে পাইতেছে ভাই, পিছনে কিন্তু একটা এনিমিটা চাইছে গেছে। যাই হোক গাইস আমার কাছে থমসন আছে, এন্ড থমসন দিয়ে যখন মারতে পারে যাচ্ছে বডি বডি কিন্তু লাগতেছে, এন্ড ফাইনালি কিন্তু আমরা বডি বডিতে ডাউনটা করে দিছি। সো গাইস এখানে কিন্তু কাপু ভাই 2টা কিল করে বসে, তার সাথে কিন্তু আমি এখানে 2টা কিল করে বসেছি, এন্ড 3 নাম্বার কিন্তু লাস্ট প্লেয়ারটা আমার স্কোয়াড কিন্তু ওয়েপ আউট করে দিছে। সব পাস পাইক না সব পাস। তো ভাই নেক্সট সিজনে তো আমাদের আইডি পুশ দিব, তো বুঝতেই পারতেছো ভাই সেই লেভেলে কিন্তু গেম প্লে হইব, সেই লেভেলে খেলা হইব, তার সাথে ভাই মারামারি কাটাকাটি হইব। তো তোমরা তো জানো গাইস পিসি প্লেয়ারের সাথে কিন্তু ভালো ভালো লবি পড়ে, এন্ড পিসি প্লেয়ারের বিপরীত সাইডে কিন্তু পিসি প্লেয়ারই পড়তেছে এখন। তো নেক্সট সিজনে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু হার্ড হার্ড স্কোয়াড পড়বো, তার সাথে কিন্তু অনেক অনেক বিভেজে পড়তে পারে। বাট হাউ ইট পসিবল, কারণ তোমরা তো জানো যে বেশিরভাগ বিভেজ প্লেয়াররা কিন্তু পিসি প্লেয়ার। বলেন কি, যেরকম তোমরা বলতে পারো যে এখানে এসএলভিডি গেমিং, আজিম গেমিং, তারপর আবার কাপো পাই তো আছে। সঠিক বলেছেন। তো গাইস নেক্সট সিজনে কিন্তু তাদের সাথে সেই লেভেলে মারামারি কাটাকাটি হইব। মুরব্বি মুরব্বি,
তো বাইরে ভাই মারামারির নাম নিতে না নিতে এলসিপি আমরা দেখতে পারি একটা অ্যানিমেটা কেমন দৌড়াদৌড়ি করতেছিল। সো গাইস ওটাকে যখন মারতে যাব এন্ড এক্সিমেন্ট দেখে কিন্তু পুরো হকশট মেরে দিয়েছে ভাই সাহেব। আই এম তো ভাই হকার ভাই হকার ইন দা চ্যাট এ মানে গেছে একটা হেড খাইছে। সো ওটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে গাইস আমার জ্যামনাক ভাই উডপিয়া নিতে হবে এই ম্যাচে। উডপিয়ার সাথে কিন্তু ইউএমপি চালাবো কিন্তু ভাই ইউএমপির কোনো স্কিন নাই তোমরা ভাই দেখতে পারবা। চান্দর দেখো বলতে না বলতে এখানে ইউএমপি পাই গেছে ভাই সাহেব, কি লাগ ভাই এই ম্যাচে। সো গাইস এখানে কিন্তু আমাদের মাত্র তিনটা কিল কনফার্ম হয়েছে। বাইরে ভাই এখানে কিন্তু আর কোনো এনিমি নাই যার কারণে কিন্তু ভিডিওটা আমরা কেটে দিতেছি, কেটেতে ভিডিওর সামনে চলে যাইতেছি। তো গাইস পিক থেকে কিন্তু আমরা পচনকে চলে গেছিলাম এন্ড পচন হক থেকে কিন্তু ফ্যাক্টরিতে যাই এন্ড ফ্যাক্টরিতে কিন্তু মাত্র উটিপিয়ার পাইছিলাম কিন্তু ভাই কোনো এনিমি পাইতেছিলাম না যার কারণে কিন্তু আমরা ক্লকেও গেছিলাম, ক্লকেও কোনো এনিমি পাই নাই। সো ফাইনালি কিন্তু আমরা ভীমা শক্তি এসে গেছি। বাইরে ভাই এখানে যদি এনিমি না পাই তাহলে ভাই আমরা বুঝে নিব যে ম্যাপে কোনো এনিমি নাই। ইমোশনাল ড্যামেজ। তো বাইরে ভাই এনিমি দুর্নাম করতে না করতে কিন্তু এনিমি এসে গেছে পুরো হিরো আলমের মতো গাড়ি দিয়া কিন্তু ভাই আস্তে আস্তে এখানে কাপ উপরে একটা ছক্কাটা মেরেছিলাম। তোমরা ভাই দেখতে পাচ্ছিল যে ইন্ট্রোতে যে কেমন হকশট দিয়ে কিন্তু কিলটা চুরি করে ফেলছিলাম। তো যাই হোক গাইস আর্সেনালের ভিতরে কিন্তু একটা ইনিংসটা চাষ। তো আমাদের টিমমেট তিন নাম্বারে কিন্তু উড়া ধরা মারতেছিল বাট আমি কিন্তু এখানে উঠ পেতে ওয়ান টেপ মারা ট্রাই করি অ্যান্ড ফাইনালে কিন্তু পুরো হকশটটাও দেওয়া ফেলি। সামনে আরেকটা চাচা ছিল কিন্তু তিন নাম্বার টিমমেট কিলটা নেওয়া বলছে। সো ভাই সাহেব এখানে কিন্তু আমি দুইটা কিল নেওয়া বলছি মানে পাঁচটা কিল কনফার্ম হয়েছে তিনটা থেকে বাট পিছন সাইডে কিন্তু হাঙ্গার সাইডে আরো একটা চাচা আছে। দাঁড়া দাঁড়া দেখো ভাই এইটারে কি উটপিকেট দিয়ে শর্টটা দেই। সো রেডি ওয়ান টু থ্রি ও গাইস এটা কি দিলাম মাথায় আগুন উড়াই দিছে ভাই। বাইরে এখানে কিন্তু মাথায় আগুন ধরাইছে এনিমি চাচার। সো গাইস দেখতে পারলা উট ভাই উট পিয়ার দেয় তো কম ড্যামেজ খাইলে ভাই কেম নাকি। যাই হোক ফাইনালি কিন্তু আমাদের 6টা কিল হয়ে গেছে গাইস। আর মাত্র 4টা কিল লাগে তাহলে কিন্তু আমাদের 10টা কিল হয়ে যাবো। সো 10টার পরে কিন্তু আরো 10টা কিল লাগবে তাহলে কিন্তু ভাই 20টা কিল কনফার্ম হয়ে যাবো। আপনারা দেখলে বোঝা যায় আপনি তো শিক্ষিত। তো গাইস এখানে কিলের হিসাব করতে না করতে কিন্তু সামনে দেখতে পাচ্ছি ফুল একটা স্কোয়াড আছে। ফুল স্কোয়াডের মধ্যে কিন্তু আমি আর কাবু ভাই কিন্তু ছেলে বেলে ফাইটার নিতে আসি কিন্তু আমাদের তিন নাম্বার টিমমেট আগে থেকে শহীদ হয়ে গেছে। এন্ড গাইস এই টাওয়ারের উপরে কিন্তু একটা নিচাতে ছিল ওটা কিন্তু এক গুলি বাট এটা কোনো কথা ইয়ার কাবু ভাই কিন্তু এখানে কিল চুরি করে ফেলছে। যাই হোক গাইস উঠতে গিয়ে কিন্তু বডি বডি একটা কে মারি আর একটা কিন্তু ডাউনলোড করে দিছি। তো বাইরে ভাই ফাইনালি কিন্তু এখানে আমাদের 8টা কিল কনফার্ম হয়ে গেছে এন্ড জুনপুষে কিন্তু এসে গেছে টোকেন নেওয়ার জন্য। সো আমরা কিন্তু টোকেন মেডকিট দিয়ে কিন্তু পাঠিয়ে দিছি আবার জুনপুষ দিতে। তো তার কিছুক্ষণ পরে ভাই তোমরা দেখতে পারতো সেখানে কিন্তু এয়ারড্রপ যখন আমরা বাগতে যাবো তখন গাইস দেখতে পাচ্ছি সামনে কিন্তু দুই তিনটা গাড়ি চাচা এসে গেছেন। গাড়ির সামনে কিন্তু টিপস এন্ড ট্রিক্স খাটা কিন্তু আটকায় ফেলছিল মানে আটকানোর সাথে সাথে একটা ডাউন আরেকটা আসছিল জিপ গাড়িতে ওটা ডাউন আরেকটা সাথে ভাই এটাও ডাউন। হাকার 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 ইয়া জামা লো انتبهتوا لحركاته হাকার। তো গাইস এখানে কিন্তু কাপু ভাই রিয়াকশনটা এমনই ছিল যে তিনটার দুই সেকেন্ডে কেমনে মারি দিলাম এন্ড তার সাথে কিন্তু ওয়ালটাও মারিছে ভাই। ট্রিক্স এন্ড ট্রিক্স কিন্তু কাপু ভাই ইউজ করছিল যে আমি কেমনে ওয়াল মারছি। সো গাইস ওটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে ভাই তোমরাও কিন্তু এই ট্রিক্সটা খাটায় অনেক জুনপুষারে মারতে পারো। গাইস হোয়াট এভার পয়েন্ট আমি এভার পয়েন্ট আমি ইন দা চ্যাট। সো যাই হোক গাইস এখানে কিন্তু আমাদের তুফান এখন ভাই জুনপুষ চান্দ তুমি কি করতেছো তিন নাম্বার তো এখনো হিল দিতে পারতেছো না কেন। যাই হোক গাইস পিছনে কিন্তু একদম ফুল স্কোয়াড আমার ধরতেছিলেন সামনে কিন্তু একটা তুমি চাচা গাড়ি বাবা কই যেতেছো। আরে চাচা পিছে তো দেখো বড় আর পিছে দেখবো কেমন গাড়ি কিন্তু আমি ফাটাই দিছি এন্ড ফাটানোর পর কিন্তু বড় কিন্তু ফাটাই দিছি উটপিকেট দিয়ে বডি বডি মেরা। সো গাইস তোমরা এখন পর্যন্ত ভাই ভিডিওতে যে লাইক করো না কাইন্ডলি সব মিলে লাইক করে দাও এন্ড যা যা চ্যানেল নতুন ভাই সব মিলে সাবস্ক্রাইব করে রাখো এন্ড সাবস্ক্রাইব বেলন শনকে দিও যাতে আমার পরবর্তী সকল নতুন নতুন ভিডিও তোমার কাছে সর্বপ্রথম চলে আসা। বাইরে ভাই এখানে কিন্তু আমি দুই স্কোয়াডে মাঝখানে পড়ে গেছি কিন্তু ভাই প্যারা নাই চি লাকা চরং নীল আমি এখানে বাইশে দেবো এন্ড করবো অনেকগুলা কিল। গাইস দেখতে পাচ্ছি আমার কিন্তু 12টা কিল তার সাথে কিন্তু 26টা এনিমি লাইফ। পিছনের টাওয়ারে কিন্তু ফুল একটা স্কোয়াড আছে ফুল স্কোয়াড থাকা অবস্থায় ভাই রিমা শক্তি দিকে কিন্তু আরেকটা স্কোয়াড আছে। সো গাইস এখানে আমরা কি করবো আস্তে করে লঞ্চ ফুট স্কুল লঞ্চ ফুট প্যারে কিন্তু আমরা জুনের ভিতরে এসে গেছি। সো গাইস এখানে কিন্তু আমাদের কোনো ফাইট নেওয়া লাগলো না এন্ড সেভে কিন্তু এসে গেছি এখন ভাই খেলা হবে। তো বাইরে ভাই এখন কিন্তু আমরা গ্রেনেড হামলা করতেছি এলসিপির এখানে এন্ড গাইস গ্রেনেড যাইতে না যাইতে কিন্তু একটা ডাউনটা করে দিছে। ডাউন করার পরে কিন্তু আবার গ্রেনেড মারছি ভাই কিলটা তো কর্ম হইব নাকি ভাই কিল কিন্তু আমি পাবো না নাকি ভাই বুঝতেছি না। সো যাই হোক গাইস নিচে কিন্তু একটা এনিমি চাচা ল্যান্ডিং করছে এন্ড চাচা কিন্তু পুরো বডি বডি ডাউনটা করে দিছি। আরে গাইস এখানে কতগুলো এনিমি দাঁড়া দাঁড়া ভাই রে এটা কি ছিল এন্ড আরে চাচি তুমি কই যাইতেছো চাচি গাড়ি দিয়ে খালি বাজাইতেছে আমার ওয়ালের ভিতরে। যাই হোক গাইস ফাইনালি কিন্তু হকশট ভাই আবার বাকতেছে কেমনে কি চাচি পিছে তো দেখো চাচি ফাইট তো করবো নাকি ফাইট না করে খালি গাড়ি নিয়ে বাকতেছে। যাই হোক গাইস এটা কিন্তু ওয়ান টেপ মারবো যেমনি হোক এন্ড আমি টিন ভাই এটা ওয়ান টেপ গাইস ফুল শট কিন্তু ওয়েপ আউট করে দিছি। ওই হালার পো এইসব চ্যাং প্যাং পার্টি ধরবি না কিন্তু ভাই বলতে না বলতে কিন্তু উপরে আরেকটা ফুল স্কোয়াড এসে গেছে একটা কিন্তু ভাই উঠ পিকে ওয়ান টেপ মারিছে ওয়ান টেপ মারার পরে ভাই দেখো ভাই এখানে কি কাহিনী ঘটে ভাই ডাউনটারে কিন্তু ইজি পিজি হেড লাগার কথা কিন্তু ভাই হেড লাগাইতে যাই ভাই এগুলো কি হইতাছিল।
সো ভাই সাপ ইটু পরে ভাই দেখতে পারবে যে কেমন লেভেলে ভাই উল্টা পাল্টা হয় ভাই সাপ ইটু জন্য কিন্তু বুয়াটা মিস হয়ে যায় তো কিন্তু ভাই আমি কিন্তু অনেক কষ্ট মষ্ট করে বুয়াটা নিয়ে ফেলছিলাম তো গাইস কিন্তু ভাই দেখতে পাচ্ছেন কাপু ভাই কিন্তু এখানে 10টা কিল হয়ে গেছে তো গাইস এইটু পরে কিন্তু আমার এনিমি যেটা ছক্কা মারি দেব ছক্কা মারার পরে কিন্তু উল্টা পাল্টা বেশি হয়ে যাব কারণ গাইস দেখো ভাই সামনে কিন্তু একটা এনিমি যাচ্ছে এন্ড এটা কিন্তু ভাই গাড়িতে আটকাইতে যায় গাইস ফাইনালি কিন্তু আমাদের এখানে ছক্কাটা মেরে দিয়েছে গাইস কি কইতাম ভাই দুঃখের কথা যাই হোক আমি কিন্তু উঠপেতে মারতে যাব আবার ভাই গাড়ি এটা ভাই কি কোন কথা ভাই হেড মারছিলাম তারপরে ভাই এখানে ছক্কা মার দিল আর উপর সাইডে ভাই ফুল স্কোয়াড তো গাইস এখানে কিন্তু কাপু ভাই আছেন কাপু ভাই দেখে কিন্তু ভাই সাহেব তুমি মরো না ঠিক আছে এন্ড গাইস কাপু ভাই কিন্তু এখানে 11টা কিল হয়ে গেছে আরে তুফান কি করতেছো তুমি তো এখনো ভাই হিল দিতেছো না কেন কেমনে কি সো ফাইনালি কিন্তু এখানে আমরা হিলটা পেয়ে গেছি এন্ড কাপু ভাই গেম প্লেটা দেখতে পেলাম না এখানে আমরা আরে ভাই রে ভাই বলতে না বলতে এখানে আমাদের জুনপু স্যার মারা গেছে চান্দু এখন যদি আমরা মারা যাই তাহলে আমাদের হিলটা দিব কে এন্ড গাইস কাপু ভাই রেসপির কি অবস্থা আরে চান্দু তুমি মরো না আবার ভাই সাহেব এটা কোনো কথা গাইস এসপি তো দেখো কাপু ভাই আমরা এখানে ল্যান্ডিং এর আগে যদি মারা যাই তাহলে ভাই কেমনে কি সো গাইস কেমনে কি ভাই বলতে না বলতে কিন্তু আমরা ল্যান্ডিং করে বলছি এখানে গাড়ি কবার নামা ট্রাই করছিলাম বাট ওটা তো হলো না হলো হইতাছে কাপু ভাই এখানে শুয়ে দিয়ে গেছে তো ভাই এই লুট বক্সে কিন্তু আমরা মোটামুটি লেভেলে লুট পাই গেছি এখানে M18 এন্ড উট পে দুইটা কিন্তু ওয়ান ট্যাপ গান পাইছি তো ভাই তোমরা এখানে ওয়ান ট্যাপে গেম প্লে দেখার জন্য সবাই প্রস্তুত হয়ে দাও তো গাইস প্যান আইছি লাকি সরং নীল আর আমাদের চারটা এনিমি আছে এগুলো চারটাকে করব আমি কিল কিন্তু তিন নাম্বার চাচা তুমি কিন্তু দেখা আরে ভাই বলতে না বলতে কিন্তু সে ডাউনটা হয়ে গেছে এন্ড M18 তে কিন্তু পুরো হক শট এন্ড বডি বডি কিন্তু ডাউনটা করে দিছি ভাই তোমরা কিন্তু ইন্ট্রোতে দেখতে পাচ্ছিলে এখানে কি ঘটনা ঘটছিল বাট সেইটুকু তো আর দেখো না যে কি ঘটছিল সত্যি সত্যি বুয়েটা করতে পারছিলাম কিনা তো এই চাচারে কিন্তু মোটামুটি লেভেলে ড্যামেজ দিছিলাম কিন্তু ওর টিমমেট চাচা আগে থেকে ভাই ডাউন হয়েছিল মানে আমাদের তিন নাম্বার টিমমেট ডাউন করে রাখছিল সো ওটা কিন্তু প্যাকটা করে হিল দিতেছিল সো আমি কিন্তু এখানে একটা হক শট দিয়ে কিন্তু ডাউন করে দিছি চাচারে আর হইতাছে এখানে দুই চাচা কিন্তু প্যাকের ভিতরে আটকে গেছেন জুন কিন্তু এসে গেছে তো ভাই সাহেব এটা কি হয়ে গেল দুজন একলা এলিমেন্ট হয়ে গেল এন্ড ফাইনালি কিন্তু আমাদের বুয়েটা হয়ে গেল 21টা কিলের সাথে ফাইনালি কিন্তু আমাদের কাপু ভাইয়ের সাথে বুয়েটা হয়ে গেল তো তোমাদের আজকে গেম প্লে ভিডিওটা তোমাদের কেমন লাগছে সবাই কমেন্ট কি জানাই দিও এন্ড আজকে ভিডিও কোন অংশটুকু সবথেকে বেশি ভয়ানক গেম প্লে হয়েছে এটা ভাই জানাই দিও বাট গাইস তোমরা কিন্তু লেফট সাইডে আমাদের ডায়মন্ড টপের WhatsApp নাম্বার দেখতে পাচ্ছ তার সাথে কিন্তু আমার টপ ওয়েবসাইটের নামও দেখতে পাচ্ছ sakindiamondtop.com সো গাইস তোমরা কিন্তু যে কোনো প্রকার ডায়মন্ড নিতে চাইলে আমার কাছ থেকে ডায়মন্ড নিতে পারো WhatsApp এ কন্টাক্ট করে এখানে কিন্তু আমি তোমাদের নিজে ডায়মন্ড টপ করে দেই সো বুঝতে পারতেছ ভাই এখানে কোনো টাকা মারা খাবা না তো আশা করি সবাই আমার কাছ থেকে ডায়মন্ড টপ করবা ইউআইডি দিয়ে তো গাইস আজকে ভিডিও পর্যন্ত সবাইকে খোদা হাফেজ টেক লাভ ব্রাদার্স এন্ড সিস্টার্স লাভ ইউ অল গাইস দেখা হবে অন্য কোনো ভিডিওতে